নমস্কার বন্ধুরা, আজকে সকালেই পলি মানসী ব্লগ নিয়ে চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আর আজকে একটি বিশেষ দিন, আপনারা হয়তো সবাই জানেন আজকে উল্টোরথ। আর এই উল্টোরথে আমরা কী কী করছি সেটা দেখবেন বা আপনাদের দেখাবো। আর আমাদের গোপালকে আজকে সাজিয়েছি, গোপালদের নিয়ে ঘুরতে যাব সেটাও দেখাবো। আর আজকে আমরা সারাদিন এই দেখুন গোপাল আমার সেজে গুজে বসে আছে, দুজনেরই খুব আনন্দ আজকে, দুজন আজকে ঘুরতে যাবে। আর এই যে জগন্নাথ, আর এটা আমার ঠাকুর ঘর। এই দেখুন গোপালদেরকে সাজিয়ে বসানো হয়ে গেছে, এই দেখুন ওরা আছে, খুব আনন্দ হয়ে আছে, ওরা কোথাও ঘুরতে যাবে তাই। এই যে বন্ধুরা, জেম্মা যে রান্না করছে, আজকে একটা নতুন রান্না করছে জেম্মা, হচ্ছে চাল কুমড়োর বড়া করবে। এই যে চাল গুঁড়ো, আর এখানে বেসন আছে, আর ওখানে ওই যে চাল কুমড়ো রাখা আছে সেদ্ধ করা, এই যে পিস পিস করে কেটে সেদ্ধ করে রেখেছে। হালকা সেদ্ধ করবেন, বেশি সেদ্ধ করবেন না ওটা। আর এই যে আমি চালের গুঁড়োর মধ্যে এই যে বেসন দিচ্ছি, একটু হলুদ গুঁড়ো দেব, সামান্য হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন দেবেন, দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে আমি বড়া ভাজব। খাবেন চাল কুমড়োর বড়া, খুব ভালো লাগে। আজকে তো শনিবার নিরামিষ, ওই জন্য আবার আজকে ঘুরতে যাব, ওই জন্য তাড়াতাড়ি করে রান্না করছি। আমার বাবার প্রিয় খাবার, খুব ভালোবাসে, আমারও ভালো লাগে, জানি না ঠাম্মার মতো পারবো কিনা। এইভাবে চাল কুমড়োকে ভাজা হবে, এমনি করে সব চাল কুমড়োগুলোকে ভেজে নেবে। এই যে ভাজা হয়ে গেছে, এটাকে ক্যান্সেল করো। এই যে সবাই রেডি হয়ে গেছে, এই যে এখন বিকেল 4টা বাজে, আমরা সবাই এবারে যাব। এই যে সবাই রেডি হয়ে গেছে, এরাও যাবে, এই দেখুন একটু চাপাচাপি হয়ে আছে এরা সবাই, দেখুন। এই যে জেম্মা রেডি হচ্ছে, দেখুন এই যে আমি রেডি হয়েছি, দেখো কেমন লাগছে, ভালো লাগছে? হ্যাঁ খুব সুন্দর লাগছে। এই যে আমরা আবার যাচ্ছি বাইরে, একটু চলে যাচ্ছি। এই যে আমরা চলে এসেছি এখানে, এই যে রথ, এই রথে আমরা গোপালকে বসাবো। আর এটা হচ্ছে আমার দিদির বাড়ি। বন্ধুরা আমাদের কি
কীর্তন শুরু হয়ে গেছে। এই দেখুন গোপালা কি সুন্দর সেজেছে। এই যে দিদি, এটা আমাদের বর দিদি। এখন চাঁদ দিদি পুজো করছে। দিদি তাকাও দিকে। এই যে আমাদের বর দিদি, এই যে পুজো করছে বর দিদি। ভাই এসে গেছে, এই যে সবাই বসে আছে, এই যে আমাদের মা, এই যে আমাদের জামাইবাবু, এই যে বড় জামাইবাবু, এই যে সবাই দাঁড়িয়ে আছে। এই যে আমাদের বৌদি, এটা আমাদের বড় জামাই বাবু, এই দিদি ভাই কীর্তন করছে। এই দিদি ভাই দিকে তাকা, এই দিদি বই পড়ছে, খুব সুন্দর লাগছে শুনতে। শুক্রাচার্য রাখে নাম, অখিল বান্ধব বিষ্ণুপুর লোক রাখে নাম, দেব শ্রীমাধব জগন্নাথ বসে গেছে আমাদের। এই যে গোপুও বসে গেছে, এবার আমরা ছাড়বো, নিয়ে যাবো ঘুরতে ওদের। দেবে আমার ছেলেটা, দেবে ও পারবে না। এই রথের সাথে মেছে এখানে দেখুন সবাই, এত রথের ঝাঁকুনি খেয়ে গোপালদের অবস্থা একটু খারাপ হয়ে গেছে। এই যে জগন্নাথ, যাও যাও যাও।
জগন্নাথের ভোগ, তরকারি আছে, চাটনি, আর এই যে খিচুড়ি, এই যে জগন্নাথের ভোগ এখানে এখন সবাইকে দেওয়া হবে। সবাই লাইক করবে, চলে আসবো আবার পরের ভিডিওর জন্য।